হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। তোমাদের সকলের সুস্থতায় ও মঙ্গল কামনায় ভিডিওটি শুরু করছি, তাহলে দেখতে থাকো। সকালবেলা তোমাদের মতো আমাদের ঘরেও কাজকর্ম থাকে। এই যে থালা বাসন কিছু তোলা ছিল, কিছু ইউজ করা ছিল, সবগুলো ধুয়ে আরও অন্যান্য কিছু কাজকর্ম করে বাসি কাপড় ছেড়ে আমি এই দুধটা গরম করে রুটি খেয়ে নিচ্ছি। এখন যাব আমার ছোট রুমটার কাছে। এই রুমে আমার ছোট মেয়েটা বেশিরভাগ সময় পড়াশোনা করত, খুব সুন্দর গুছিয়ে গেছে রাখতো। ওর নিজের মতে ও পড়াশোনা করত আর গুছিয়ে রাখতো, কিন্তু আসনের জায়গাটা আমি বেশি কোন করতাম। বড় মেয়েটাও করতো, মাঝে মধ্যে আমরা সবাই মিলে ঝুলে করতাম, যে যখন টাইম পেত সে তখন, কিন্তু বড় কাজটা আমি করে দিতাম আসনের বেশিরভাগ সময়। আমার এই দুই মেয়ে লেট করে ঘুমতো, কিন্তু সকাল 10টা 11টা অবধি শুয়ে থাকতো ছুটি থাকলে। কিন্তু পুজোর একটা দায়িত্ব থাকতো, যদি সময় পেত পুজোটা অবশ্যই করত বড় মেয়েটা। লাস্টে বড় হওয়ার সাথে সাথে ঝাড়ুটা করত, তারপরে পোছা কখনো কখনো করত। ও যে বছর গেট পরীক্ষাটা দিয়েছিল সেই বছর সবসময় বাড়ি থাকতো তো বেশিরভাগ সময়, আর ওই পুজোর দায়িত্বটা ওর ঘরেই চাপানো হয়েছিল। ও নিজেই পুজোটা দিত লেট করে ওঠার পরেও। এখন এই রুমে সব কিছুই পরিষ্কার করতে হবে। বিছানা চাদরটা তো পাল্টিয়ে নিলাম, আর এইগুলো আসনের যে ভিতরে সব কিছু নোংরা হয়ে রয়েছে সেগুলো করব। আর আমার ওই অসুবিধার সময় ছোট মেয়েটার জয়েন্ট পরীক্ষা দেওয়ার ছিল, তখন সে তার পড়া নিয়েই ব্যস্ত থাকতো, তবুও তার মাঝে নিজের বিছানাটা নিজের খাটটা সব পরিষ্কার করেই রাখত। তারপর ছেলে মেয়েদের একটা পড়াশোনার দায় দায়িত্ব থাকে, তাদের উপর কাজের চাপ তো দেওয়া যায় না। আমি দিতামও না, জোর করে কিছু বলতাম না যে করো, যদি কখনো বসতো যে না মা পারছে না করি, আলাদা ব্যাপার। কিন্তু আমার পা ভাঙার পর থেকে ওরা বেশি কাজ টাজ করতো একটু। আমার যে বছর এই অবস্থা হয় সে বছর তো রান্না কতদিন ধরে রান্না বান্না করেছে সবই করেছে আমার বড় মেয়েটা। সাথে ছোট মেয়েটারও টাইম ছিল না, তবুও সে কিছু না কিছু একটু করার চেষ্টা করছিল আমার অসুবিধায়। আর তখন শিখেছিল ভালো খাওয়া মন্দ খাওয়ার ব্যবধান, মায়ের মূল্যটা কতখানি তখন বুঝেছিল হাড়ে হাড়ে। 5.5টা বছর বিয়ের পর একা থেকেছি, এরকমভাবে ওর বাবা ডিউটি যেত আর আমি ঘরে কাজকর্ম করতাম, তখনকার ব্যাপার আর এখন একা থাকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তোমাদের বলে বোঝাতে পারবো না এখন কত মানে অসুবিধে লাগে বলার নয়। একমাত্র তোমাদের সঙ্গে এই যে কথাবার্তা কাজকর্ম কিছুটা দেখাচ্ছি, যে ভিডিও করে করে ছাড়ছি, এর জন্য মনটা ভালো লাগে। কোথাও গিয়ে 5টা মিনিট বসি না, কারোর সঙ্গে অত মেলামেশা করার সময় করে নিতে পারি না, ঘরে কাজকর্ম করি আর তোমাদের সঙ্গে এইভাবে আমার প্রতিটা মুহূর্ত কাটাই, তাই ভালোই লাগে। কিন্তু আগের দিনগুলো এমনি সেলাই বুনাইয়ে এইভাবে কেটেছি, অনেক সেলাই টেলাই করেছি, সেগুলো তোমাদের এখনও দেখানো হয়নি, সেগুলো তো আগের ব্যাপার ছিল। কিন্তু এখন কি সেলাই করা ইচ্ছা জাগে বলো? তবে বন্ধুরা, মাঝে মাঝে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাব, কারণ আমার জীবনের কিছু কিছু কথা যেগুলো তোমাদেরও অনেক উপকারে লাগবে। আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলতে চাই সকলকে, যে সকলের জীবনেই দুঃখ কষ্ট দুঃখ বেদনা দুর্দশা সমস্ত নিয়েই ঘিরে থাকে একটা জীবনের
কত মূল্য, সেই মূল্য সম্পদটাকে আমাদের এই দুঃখ দুর্দশার ভিতর দিয়ে কাটাতে হয়। তাই তাকে আঁকড়ে ধরে রাখলে তো হবে না, তাকে কখনো কখনো ছেড়ে দিয়ে নিজের জীবনকে কিভাবে সুখময় করা যায়, কিভাবে আনন্দময় করা যায় সেটা আছে নিজের উপর। দেখো কান্না করে ভেঙে থাকলে তো জীবনে কিছু করা যায় না। এই যে আমার যখন বিয়ে হয়েছিল তখন কি কান্নায় কান্নায় জীবনটা আমার চলে গেছে, কিন্তু সেভাবে কেঁদে কেঁদে রাখলে পরে তো জীবনটা বসেই যেত, কী করবো। ওই বয়সে বিয়ে হয়ে গেলে পরে তখন আর সবাইকে ছেড়ে থাকা, তা ভাই বোনের ভিতর কতটা বেদনা দেয়, কিন্তু কী করবো। ওই দুঃখের ভিতরও সুখী থাকার জন্য কিছু সেলাই, কিছু কাজকর্ম আনন্দ করে তুলেছি। তাই বলি দুঃখ নিয়ে কেউ বসে থাকবে না, কর্মময় জীবন, কর্মের ভিতর দিয়ে জীবনকে আনন্দময় করে তোলো। জীবনটার দাম নিজেই দিতে হবে, নিজের দাম নিজে না দিলে পরে কেউ দেবে না। নিজের পরিবারের দাম, নিজের জাতি, নিজের বংশের, নিজের দেশের দাম না দিলে বিদেশের লোক বা পর লোক কখনো আমাদের দাম দেবে না। একটা প্রবাদ আছে, এর আগে একবার বলেছি আবার বলছি, সেটা প্রসঙ্গত অনুসারে, দুঃখ দিয়ে জীবন যাদের আশা তাদের মনের বল, আশা যখন যায় ফুরিয়ে বাকি থেকে অশ্রু জল। আমাদের যে অশ্রু জল, এই অশ্রু জলটাকে গঙ্গা জল বলে মেনে নিতে হবে। গঙ্গার জলে তো কত আবর্জনা কত ময়লা বহিত হয়ে যায়, কিন্তু আমাদের চোখের জলে সেই রকম অনেক কিছু দুঃখ বেদনা বয়ে যায়। সেই জলটা যদি বয়েই যেতে পারে, আমরা যদি গঙ্গার জলটা সেটাকেই মনে করতে পারি, মেনে নিতে পারি, তাহলে আমাদেরও কোনো দুঃখ দুর্দশা থাকবে না। গঙ্গার মতন আমরাও শীতল, আমরাও শান্তি লাভ করতে পারি। দেখো বন্ধুরা, অনেকেই জানো আর অনেকেই জানো না আমি যে জিনিসটা দিয়ে মাছি কি বলো তো, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবে না। এই জিনিসটা তোমরা ব্যবহার করে কেমন ফল পেলে, আমার কাছে খুবই ভালো লাগে। এইটা দিয়ে একটু হাতে লাগিয়ে এইভাবে ডলা দিলে পরে একদম পরিষ্কার হয়ে যায়, সুন্দর। যারা জানোনি তাদের কথা বলছি, এই পিতলের জিনিস মাজতে খুবই কষ্ট, তেঁতুল দিয়ে অনেকে করে, অনেক অনেক কিছু দিয়ে করে, কিন্তু আমি এই জিনিসটা দিয়ে করি। এটা খুব দাম নয়, কম দামের ভিতরই হয়ে যাবে, কিন্তু এর নামটা হচ্ছে পীতম্বরী। এইটা দিয়ে মাজলে সত্যি খুব ভালো পরিষ্কার হয়। আমি মোটামুটিভাবে যেভাবে পরিষ্কার করেছি মোটামুটি হয়েছে, আমি অত ভালোভাবে করার আমার সময় নিয়ে নিই, তবে যেটুকু যা হয় দেখতেই পাচ্ছ ভালো হয়। যাক, আমার থালা বাসন মাজা তো হয়ে গেল পুজোর, আর এখানে পরিষ্কার করে নেব। এখন আমি কাচাকুচি করে স্নান করে নেব। আসনের সামনে তেল তেল দিয়ে দেখো কীরকম অবস্থা হয়ে রয়েছে, এইগুলো আবার ধীরে ধীরে উঠাতে হবে। চলো যাই স্নান করে আসি। এখন স্নান করতে গেলেও এখন কাঁচা দোয়াচ্ছে, আরো যতই কাজ থাকুক যা থাকুক স্নান করার সময় কিছু কাজ থেকে এসে এমন বাজে অভ্যাস করে ফেলেছি, চান করতে গেলে এক দু বালতি মনে হয়েই যায়। একটু কাঁচাকুচি করি তো মনটা ভালো লাগে। সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান করে পুজো পাঠ করে যদি রান্না করতে যাওয়া যায়, আমার মনে হয় সকলের মনই ভালো লাগে, শুধু আমার নয়, সকলের মনই পবিত্র লাগে। কিন্তু এইভাবে রোজ একইভাবে যদি কেউ কোনো কাজ বাজ করে, তার উপর অ্যাকশন তো হবেই, কিছু একটা ব্যথা যন্ত্রণা কোনো কিছু।
যখন হয় তখন মনে হয় আমার মতো দুঃখী আর আমার মতন রোগগ্রস্ত লোক এই বিশ্বে কোথাও নেই, ঠিক কি না? তোমাদেরও এরকম হয়, সকলেরই এরকম হয়, শুধু আমার একা নয়। কথায় বলে শরীরই সম্পদ, আমরা শরীরের উপর যে অন্যায় অত্যাচার করে যাই তার সম্পদ আমরা রাখবো কী করে, যার জন্যে সম্পদ নষ্ট করে ফেলি। অন্যায় অবিচার দেখো কী পরিমাণ চলে, শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের। তাই যারা শরীর সচেতন তারাই এই বিশ্বে জয়ী, কারণ শরীরই সম্পদ। আজ শরীর যদি নাই থাকে আমরা কী করে বাঁচবো, কী করে থাকবো? শরীরটাকেই সুস্থ রাখা আমাদের কর্তব্য। তাই এই শরীর সম্পর্কে সচেতন রাখা, নিজের যেমন কর্তব্য তেমন সকলের প্রতি সকলের ধ্যান দেওয়া উচিত। পরস্পর পরস্পরের প্রতি ধ্যান না দিলে পরে একটা সংসার সুন্দর ও মধুময় হয়ে ওঠে না। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু আমি বলি সংসার সুখের হয় অর্থের গুণে। অর্থ ও স্বামী স্ত্রী বাচ্চা ছেলে মেয়ে সকলেরই দরকার সামঞ্জস্য করে নেওয়া। অনেক গল্প বলতে বলতে আমার ধোয়া কাচা হয়ে গেল, স্নান সেরে ফিরে এসে তোমাদের সঙ্গে আরও গল্প করব, তারপর পুজো দেব, ঠিক আছে? এখন স্নান করে নি। আজকে আকাশের অবস্থা বেশি ভালো নয়, রোদ্রের তাপও নেই। চলো স্নান সেরে মোটামুটি একটু রেডি হয়ে সিঁদুর লাগিয়ে তোমাদের সামনে এসে গেলাম। গাছের থেকে এই ফুলগুলো তুলে নিয়ে এসলাম, এত বেলায় থাকে নাকি সব ফুল তুলে নিয়ে যায়, এখন 12:30 বাজে। এখানে তো সব কিছু ধোয়ামোছা হয়ে গেছে, এখন শুধু ঝটাপট সাজিয়ে গুছিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার আসনে সব ঠাকুর আছে, যেমন হরি ঠাকুরের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি আছে, সব ঠাকুর আছে, কালীর থেকে নিয়ে দুর্গা লক্ষ্মী সবই আছে, সরস্বতী সব ঠাকুর যখন আমার এই মন্দিরে আছে, তাহলে আমি সব ঠাকুরকেই স্নেহ ভক্তি শ্রদ্ধা করি। আমার বাবা মায়ের প্রতি যেমন শ্রদ্ধা ভক্তির ভেদাভেদ নেই, যেমন আমার বাবাও যেমন মাও তেমন, তদ্রূপ আমার ভগবানও সব সমান। তোমাদের প্রতিও আমার সেই একই কথা, তোমরা যে আমাকে ভালোবাসো আর না বাসো তোমরা আমার কাছে সবই সমান। তোমাদের প্রতিও আমার স্নেহ ভক্তি শ্রদ্ধা রেখে আমি এখানে পূজায় বসবো। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও ঠাকুরের প্রতি আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার পূজার মন্ত্র। মম বিশ্বরূপাস্য বর্ষাসী পদ্মা পদ্মালে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মীর মন্ত্রটা পড়লাম এই নয় যে শুধু লক্ষ্মী, সকল দেবতার উদ্দেশ্যে বলি হে ভগবান, যে যেখানে থাকে যে যে ভাবে তোমাকে ডাকে সকলের ডাকে সাড়া দিব। মঙ্গল করো, অপদ্রব্য দূর করো, দয়া করো, করুণা করো, নাই রে ডাকার শক্তি ভক্তি, নাই কোনো কিছু আমার পুজো দেওয়ার নাই ক্ষমতা, যেভাবে ডাকি যে সময় যেভাবে পুজো করি সবার কে ভালো রাখার দায় দায়িত্ব দিয়ে গেলাম ঠাকুরকে, এখন যাই। তোমাদের সকলের কুশল কামনায় সুস্থ জীবন, সুখী পরিবার, সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাপি থাকো, হেলদি থাকো। আজকের মতো আসি, আবার দেখা অন্য কোনো ভিডিওতে, বাই।